তুমি রাগ করলে আমার মেলা কষ্ট হয়। কষ্ট হয় কেন? আমি তোর কেডা। তুমি আমার জীবন, তুমি গ্রামের বাতাস, তুমি গাঙের পানি, তুমি আমার সব, সব তুমি আমার। আরে পাগলে না, আমি না থাকলে তুই কি করবি? আমরা কি আবার ডাহা দামু? আরে না পাগল, আমি যদি মইরা যাই। তুমি মইরা গেলে আমিও মইরা দামু। দাউনা রাশেদার ফাইল মইরা গেছে, একলগে কবর দিছে। আমরা মইরা গেলে দুজনে একলগে কবর হব। আমি তোমার দ্বারা মরমু না, আর আমি তোমার দ্বারা বাঁচমু না, দুজনে একলগে থাকো। আরে পাগল, করে লয় যে আমি কি করি? মরো না। মহাজন হয়ে গেলাম গা। হ তোর কপালে লটারির টিকিট লাগছে। কিন্তু আমি চিন্তা করি, পাগলির এক কথায় গুলতি আমার দোকানটা দিয়ে দিল। হ সবাই কি তোর আর আমার মতো চোর? এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। তারপরের খবর তো তুই জানোস না, দোকানটা দিয়াই গুলতি আর বিজলি গায়েব হয়ে গেল। গায়েব মানে কি কস? হ, আমি গুলতির বাইতে গেছিলাম, যাই দেখি বাইতে তালা মারা, কেউ কিচ্ছু কইতে পারে না। ওরা দুজন কই? কোথাও মনে হয় ঘুরতে গেছে। বিয়ার পর তো অগত এমন সুযোগ সুবিধা হয় নাই। ওই যে বিয়ার পর যায় না ঘুরতে, হানির মুন্না জানি কি, ওইটিতেই মনে ঘুরতে গেছে। কিন্তু অগো দুইজনের লগে আরো একজন গায়েব হইছে। আবার কেডা? চেয়ারম্যানের বাইক না, খয়ের। ও আল্লাহ, কস কি? তাহলে তো চিন্তার বিষয়, বিজলির উপরে এই খয়ের কোন জোর আছিল? এর লেগেই তো চিন্তাটা করতাছি। দুইটা ভালো মানুষের লগে একটা খারাপ মানুষ গায়েব হয়ে গেছে, না জানি এর মধ্যে আবার খুন খারাপই হয়ে যায় নাই তো। আরে দূর এসব বাজারের কথা কইস না, আল্লাহ বিজলি আর গুলতির হেফাজতে রাখুক। আচ্ছা খিদা লাগছে, খাইতে দে। আয় রান্না করে খাবার বাড়ছি, খাইয়া যাক।